প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদেরকে ওয়াটার কালারের মাধ্যমে একটি জলপ্রপাতের ছবি এঁকে দেখাব। এখানে তোমরা দেখতে পাচ্ছো যে আমি কালার শুরু করে দিয়েছি, ছবিটা আগে এঁকে নিয়েছিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছো ছবিটাকে কিন্তু আমি খুবই হালকা করে এঁকেছি। তোমরা যারা ওয়াটার কালার শুরু করছো তারা অবশ্যই এই বিষয়টিকে মাথায় রেখে কাজ করবে। সবার প্রথম যখন তোমরা ছবি আঁকছো তখন খুব বেশি ডার্ক করে ছবি আঁকবে না, ছবিটা কিন্তু খুবই লাইট দরকার, না হলে কিন্তু ওয়াটার কালার করার সময় কিন্তু প্রবলেম হবে। যে স্থানগুলিতে তুমি লাইট কালার দেবে সেখানে কিন্তু পেন্সিলের দাগ ফুটে উঠবে, যেটা দেখতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছো আকাশের কালারের সঙ্গে যে জঙ্গল আমি করব সেই জঙ্গলের কালার কিন্তু আমি একসঙ্গে করে দিয়েছি। এখানে দেখো রাইট সাইডে আমি যখন কালার করছি সেখানেও কিন্তু সেই একই প্রসেসে কালার করছি। তোমাকে মনে রাখতে হবে যখন তুমি আকাশের কালারের সঙ্গে কোনো কিছু কালার করছো তখন কিন্তু তোমাকে একটু ফাস্ট কালার করতে হবে। অর্থাৎ ফার্স্ট টোন যখন তুমি দিচ্ছ তখন যদি তুমি খুবই স্লো কালার করো সেক্ষেত্রে কিন্তু তোমার যে কালার সেটি কিন্তু শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে কিন্তু এই যে একটা মিক্সিংয়ের যে বিষয় সেটা কিন্তু তুমি দেখাতে পারবে না, যেক্ষেত্রে তোমার ছবিটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। সুতরাং ফার্স্ট টোনের ক্ষেত্রে কিন্তু একটু ফাস্ট তোমাকে তুলি চালাতে হবে, এবং অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে স্থান একটু বেশি বড় সেখানে তোমাকে বেশি বড় তুলি ইউজ করতে হবে, এবং যে স্থান ছোট জায়গা সেখানে কিন্তু তোমাকে ছোট তুলি ইউজ করতে হবে। এবং ফার্স্ট টোনে কালার করার সময় যদি একটা কালারের সঙ্গে আরেকটা কালার মিশে যায় যদি, সেক্ষেত্রেও তোমাদেরকে ঘাবড়ানোর কিছু নেই। যেমন দেখো আমি এখানে নিচে পাথরের কালার করছি, এই কালার করার সময় দেখো উপরে সবুজ কালার কিছুটা ঢুকে গেছে ভেতরে। তো যদি এমনটা হয় তোমরা কিন্তু ঠিক করতে যাবে না, এটা ঢুকে গেছে এতে কোনো সমস্যা নেই, এটা তোমরা সেকেন্ড টোনে কিন্তু এই জায়গাটা আরেকটু কালার করে কিন্তু ঠিক করতে পারবে। বা এখানে কিন্তু কিছুটা ছায়া দেখানোর জন্য কিন্তু কালারটি থাকলে কোনো রকম অসুবিধা নেই। সুতরাং মাথায় রাখবে ফার্স্ট টোনের ক্ষেত্রে যদি কালার মিশে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ক্লিয়ার করতে পারলাম? সুতরাং তোমরা নিশ্চিন্তে কালার করতে পারো, কালার চাপিয়ে যাবে, তারপর যেখানে গিয়ে ছবি তোমাদের দাঁড়ায় সেটা পরবর্তী পর্যায়ে দেখবে। প্রথমে তোমরা এত ভয় পাওয়ার কোনো দরকার নেই যে আমি কী কালার দেব, কীভাবে কালার দেব, কালার যদি ভুল হয়ে যায়, কালার যদি ঠিক হয়, তো এই সমস্ত চিন্তাগুলি তোমাদের মন থেকে ফেলে দিতে হবে যদি তোমরা ওয়াটার কালার ভালো শিখতে চাও। আশা করছি আমি তোমাদেরকে বিষয়গুলিকে বোঝাতে পারছি। আমিও যখন কিন্তু ওয়াটার কালার শুরু করেছিলাম আমি কিন্তু খুব ভয় পেতাম শুরুতে, কারণ ওয়াটার কালার জিনিসটাই এমন যে তোমার মনে হতে পারে যে তুমি বারবার প্র্যাকটিস করছো কিন্তু কেন হচ্ছে না। আসলে বারবার প্র্যাকটিস করলে ওয়াটার কালারের উন্নতি অবশ্যই হবে, কিন্তু এই বিষয়টি তুমি লক্ষ্য করতে পারবে না। এটি লক্ষ্য করবে তোমার যিনি স্যার রয়েছেন তিনি অবশ্যই সেটি তোমাকে কিন্তু বলে দেবেন। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় মাথায় রাখবে যে কোনো কিছু কিন্তু একবারে আসে না, তোমাকে কিন্তু একটু টাইম দিতে হবে। তোমরা অনেক সময় লক্ষ্য করেছো যে যারা জিম শিখতে যায় বা যারা জিম করে তাদের এক মাস বা দু মাসের ভিতরে কি তাদের বডি হয়ে যায়? অবভিয়াসলি হয় না, তাদেরকে কয়েক বছরে তাদেরকে ট্রেনিং নিতে হয়, ঠিক কি না? কমপক্ষে তাদেরকে 9 মাস থেকে 10 মাস বা 1 বছর মিনিমাম তাদের একটা সময় লাগে, তারপরে গিয়ে দেখা যায় যে হালকা হালকা বডি আসছে, ঠিক কি না? তো এই উদাহরণটা এই কারণেই দিলাম যে তারা যদি প্রথম দিনই যদি সে মনে করে যে আমি প্রথম দিন থেকে করছি, 1 মাস হয়ে গেল এখনও আমার হচ্ছে হয়নি, তাহলে এইটা ভাবা কিন্তু ভুল। তার কিন্তু বডি বিল্ড আপ হচ্ছে কিন্তু সেটা ভেতর থেকে, যেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না, ঠিক কি না? তার মানে যে এই যে 6 মাস বা 10 মাস ধরে তারা কিন্তু একটা প্রসেসের মধ্যে থাকার পরে গিয়ে তারপরে রেজাল্ট পায়, ঠিক কি না? তো তোমার ক্ষেত্রেও কিন্তু তাই হবে। সঠিক গাইডের সাথে তোমাকে শুধুমাত্র প্র্যাকটিসটা করে যেতে হবে। প্র্যাকটিস যদি তুমি ঠিকভাবে করে যেতে পারো তাহলে দেখবে একটা সময় তুমি তুলি ধরা শিখেছো, তুমি কিভাবে কালার কতটা নিতে হয় সেটা তুমি শিখে গেছো, কোথায় কী রং ব্যবহার করতে হবে সেটা তুমি শিখেছো, বা কোথায় ডার্ক কালার করতে হবে, কোথায় লাইট কালার করতে হবে, পার্সপেক্টিভের ব্যাপারগুলো তুমি শিখতে পারবে। তো এইগুলি যখন সব কিছু একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে তখন দেখবে খুব সহজেই তুমি এই ওয়াটার কালার করতে পারবে। ক্লিয়ার করতে পারছি? সুতরাং কোনোভাবে তোমরা ভেঙে না পড়ে তোমরা শুধু প্র্যাকটিস করতে থাকো, তাহলেই দেখবে খুব ভালোভাবে তোমরা কিছুদিনের ভিতরে ওয়াটার কালার শিখতে পারবে।
হ্যাঁ, কারোর ক্ষেত্রে হয়তো কিছুটা আগে হতে পারে, কারোর ক্ষেত্রে কিছুটা পরে হবে, কিন্তু শিখতে পারবে সবাই। পৃথিবীতে এমন কোনো কাজ আছে কি যেটা চেষ্টা করলে একেবারে হবে না? যদি তুমি সেটার পেছনে লেগে পড়ে থাকো তাহলে সেটা হবেই না। এমন কোনো কাজ আছে কি পৃথিবীতে? ঠিক কি না? তো তোমাকে চেষ্টা করে যেতে হবে। এই ছবিটিতে তোমরা লক্ষ্য করো, এইখানে দেখো শুরুতে আমি কিন্তু দুটি গাছের ক্ষেত্রে একই রকম কালার কিন্তু দিয়েছিলাম। অর্থাৎ এই ছবিটিতে রাইট সাইড এবং লেফট সাইডে দেখো দুদিকেই কিন্তু জঙ্গল রয়েছে বা গাছ রয়েছে, ঠিক কি না? কিন্তু আমি যখন রাইট সাইডের যে গাছে যখন আমি কালার করছি, মানে এই যে এখন আমি কালার করছি, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে কিছুটা কিন্তু আমি ডার্ক কালার করে এই জায়গাটা কালার করছি, এবং এখানে আরও ডার্ক কালার করা হবে। কেন করা হচ্ছে? তার কারণ এই গাছটি বা এই জঙ্গলটি কিন্তু কিছুটা আগে আছে, এবং ওই পাশে যেটি আছে সেটি কিন্তু কিছুটা দূরে রয়েছে, যেক্ষেত্রে ওখানেও কিছুটা ডার্ক কালার হবে, কিন্তু এইটির তুলনায় বা এই যে রাইট সাইডে যে জঙ্গল করছি বা গাছ করছি তার তুলনায় কিন্তু কিছুটা লাইট হবে। এখানে দেখো আমি যে পাতা লতাগুলি এখানে দেখাতে চাইছি সেই জায়গাগুলি দেখো কিছুটা ডিটেলের সাথে আমি করার চেষ্টা করছি। দেখো এখানে ছোটো ছোটো কিছুটা পাতার মতো কিন্তু এখানে করার চেষ্টা করা হচ্ছে। কেন? কারণ এই জায়গাটাতে আমি একটু ডিটেলের সাথে দেখানোর চেষ্টা করছি, যেহেতু সামনের অংশ ক্লিয়ার করতে পারছি। আবার একইভাবে আমি যখন পেছনের জঙ্গলটিকে করব, তখন তোমরা এখানে লক্ষ্য করবে যে ওই জায়গাটিতে কিন্তু এতটা পরিমাণ ডিটেলের সাথে আমি কিন্তু কালার করব না। আরেকটা বিষয় এখানে তোমরা লক্ষ্য করো যে আমি দেখো এখানে কিছু কিছু স্থানে দেখো আমি হোয়াইট ছেড়ে রাখছি, অর্থাৎ আমি সেই জায়গাগুলোতে দেখো কালারই করছি না, তাই না? সাদা ছেড়ে রাখছি। তো এই জায়গাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি গাছের কালার করার সময় তার সাইডে সাইডে কিছুটা পরিমাণ সাদা অংশ ছেড়ে রাখো, তাহলে কিন্তু সেটি দেখতে অনেকটা কিন্তু ভালো লাগে, আর সেই সঙ্গে সেই জায়গায় যে লাইট পড়ছে সেটাও কিন্তু কিছুটা বোঝা যায়। ক্লিয়ার করতে পারছি? তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদেরকে পরবর্তীতে আবার সাদা রং চাপিয়ে লাইট দেখানোর দরকার পড়ে না, যদি আমি আগে থেকেই কালার করে দিই। ক্লিয়ার হয়েছে? তো এখানে দেখো এবার আমি দেখো লেফট সাইডে আমি গাছের কালার করব, কিন্তু লেফট সাইডে কিন্তু আমি এখানেও হালকা ডিটেল করব, কিন্তু অনেক বেশি ডিটেল কিন্তু এখানে আমি দিতে যাব না। এখানে আমি সামান্য কিছু জায়গাতে ডিটেল দেব, কিন্তু পুরো অংশে কিন্তু আমি ডিটেল দেব না। দুটি স্থানেই যদি আমি একই রকম কালারই করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মনে হবে যে গাছ দুটি বা এই জঙ্গল দুটি জঙ্গল একই জায়গাতে আছে বলেই কিন্তু মনে হবে। মানে ও যে দূরে আছে আর এটা যে কাছে আছে এই জায়গাটা কিন্তু তুমি ফোটাতে পারবে না। সুতরাং এই দুটো জায়গার মধ্যে বা এই দুটো জঙ্গলের মধ্যে তোমাকে কিন্তু কিছুটা পার্থক্য দেখাতে হবে। ক্লিয়ার হয়েছে? সামনের দিকে যত রাখবে ছবি সেক্ষেত্রে তোমাকে ডিটেল বেশি দিতে হবে, এবং পেছনের দিকের ক্ষেত্রেও ডিটেল দিতে হবে। যদি খুব কাছাকাছি থাকে তাহলে ডিটেল দেবে, কিন্তু যদি অনেক দূরে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি ডিটেলে গেলে কিন্তু তোমার ছবিটা নষ্ট হয়ে যাবে বা ছবির গ্রামার অনুযায়ী কিন্তু ভুল করবে। আশা করছি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারছি। দেখো নিচের দিকে ওখানে কিন্তু দেখো অনেকটা বেশি পরিমাণ কিন্তু ডার্ক করা হয়েছে, তার কারণ ওই জায়গাটা আমি দেখাতে চাইছি যে ওখানে অনেকটা বেশি ছায়া পড়ছে। বোঝাতে পারলাম যে কারণে ওই জায়গাটা কিন্তু অনেকটা বেশি ডার্ক দেখানো হলো। ক্লিয়ার হয়েছে? তো এভাবেই যদি তোমরা একটু বুঝে বুঝে ওয়াটার কালার করো, সেক্ষেত্রে দেখবে খুব ভালো কাজ তোমরা করতে পারছো। আরেকটা বিষয় এখানে তোমরা মনে রাখবে যে যখন তোমরা শুরুটা করছো তখন তোমরা ফার্স্ট টোন শুকিয়ে যাওয়ার পর সেকেন্ড টোনে হাত দেবে। ফার্স্ট টোন না শুকিয়ে সেকেন্ড টোনে হাত দিতে গেলে কিন্তু তোমরা শুরুতে পারবে না। ক্লিয়ার করতে পারছি? যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যে পাথরের যে কাজগুলি করেছিলাম সেখানে কিন্তু দেখো আমি দ্বিতীয়বার কালার করছি, এবং শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এখানে কালার করা হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তো এইরকমভাবে তোমাদেরকে কালার করতে হবে, তাহলে দেখবে খুব সহজেই তোমরা কিন্তু কাজগুলোকে করতে পারছো এবং তোমাদের ভালো লাগবে তখন দেখবে কাজ করতে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো আমি নিচে দেখো জলের এফেক্ট দেওয়ার জন্য আমি কিছুটা এখানে ঘাসের মতো এফেক্ট আনার চেষ্টা করছি এই পাথরের ওখানে, ঠিক আছে? যে জল যাতে করে ওখানে মনে হয় যে জল ওখানে এসে ঝাপটা লাগছে জলের, যে কারণে কিন্তু আমি দেখো কিছুটা পরিমাণ ওখানে দেখো লাইট ছেড়ে রেখেছি এবং উপরের দিকে কিছুটা দেখো ডার্ক করে দিয়েছি। বোঝাতে পারলাম? এক্ষেত্রে অনেক আর্টিস্ট আছেন যারা এখানে হোয়াইট পেন ব্যবহার করে। দেখো হোয়াইট পেন ব্যবহার করা কোনো বিষয় না, হোয়াইট পেন ব্যবহার করা যেতেই পারে, তবে তুমি যদি তুলির মাধ্যমেই হোয়াইট ছেড়ে রেখে যদি কাজটাকে করতে পারো তাহলে সেটাও কিন্তু অনেক বেশি বেটার হবে। ক্লিয়ার হয়েছে? হোয়াইট পেন দিয়ে, কারণ যেহেতু তুমি একটা ওয়াটার কালার করছো, তো সেক্ষেত্রে তোমাকে চেষ্টা করতে হয় যে তুলি এবং কালারের মাধ্যমেই যদি ছবিটাকে কমপ্লিট করা যায় সেটা খুবই ভালো। তবে হ্যাঁ, কিছু কিছু পর্যায়ে আমাদেরকে হোয়াইট পেন ব্যবহার করতে হয়,
করতে হয় না এমনটা একেবারেই নয়। যেটা দেখা যাচ্ছে খুবই রেয়ার কেসে দেখা যাচ্ছে খুব সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করছি, সেই জায়গাগুলিতে তুমি অবশ্যই ব্যবহার করতে পারো, কিন্তু সব ক্ষেত্রে হোয়াইট কালার দেওয়ার জন্য যদি আমাকে হোয়াইট পেন ব্যবহার করতে হয় কিন্তু ছবির জন্য খুব একটা বেশি ভালো বিষয় হবে বলে আমি কিন্তু মনে করি না। ক্লিয়ার করতে পারলাম তো? আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। যদি এতদূর পর্যন্ত ভিডিওটি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানিও। সেই সঙ্গে তোমাদেরকে লাস্ট আমি যেটা জানাতে চাইবো সেটা হচ্ছে যে যে পেপার তোমরা ব্যবহার করছো সেই পেপার অবশ্যই অবশ্যই একটা ভালো পেপারের উপরেই কিন্তু তোমরা ওয়াটার কালার করবে, নাহলে কিন্তু তোমাদের ছবিটা কিন্তু খুব একটা বেশি ভালো হবে না। অনেকেই তোমাদেরকে হয়তো বলেছে বা অনেক জায়গা থেকে হয়তো তোমরা শুনেছো যে শুরুতে ভালো পেপার প্রয়োজন নেই, কিন্তু আমি তোমাদেরকে বারবারই একটা কথা বলি যে তোমার শুরুতেই ভালো পেপার দরকার, কারণ মেটেরিয়ালস যদি তোমার কাছে ভালো না থাকে তাহলে তুমি শুরুটাই ভুল করবে, আর শুরুটাই যদি ভুল হয় তাহলে তোমার মনোবল শুরুতেই ভেঙে যাবে, তুমি কিন্তু ভালো ওয়াটার কালার শেখা তো দূর তার কাছাকাছিও কিন্তু যেতে পারবে না। সুতরাং তুলি, ওয়াটার কালার আর সেই সঙ্গে যে পেপার, এই তিনটে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে, আমি বলছি না যে সবথেকে দামি যে পেপার সেটাকে নিয়ে আসো, সবথেকে দামি যে কালার সেটা নিয়ে আসো এমনটা নয়, কিন্তু চেষ্টা করো যে অ্যাটলিস্ট একটু ভালো পেপার, একটু মোটা পেপার, অন্তত পক্ষে চেষ্টা করো যে 200 GSM-এর উপরের যে পেপারগুলি হয় ওয়াটার কালারের সেই পেপারগুলি আনার চেষ্টা করো। আর সেই সঙ্গে যদি তোমাদের পেপার বুঝতে কোনো রকম অসুবিধা হয় পেপারের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। আর সেই সঙ্গে আমি তোমাদেরকে সহজে একটা বিষয় বলে দিচ্ছি, একটু মোটা পেপার আর তার সঙ্গে দেখে নেবে যে পেপারগুলি যেন খসখসে হয়, ক্লিয়ার হয়েছে? এই ধরনের পেপার তোমরা ব্যবহার করবে। আর ওয়াটার কালার কমের ভেতরে একটু ভালো যেটা সেটা হচ্ছে ক্যামেলের ওয়াটার কালার তোমরা ব্যবহার করতে পারো, এবং বেশি দামি নেওয়ার একেবারেই দরকার নেই, তোমরা ক্যামেলের যেটা ছোটো যে প্যাক যেটা রয়েছে তোমরা সেই প্যাকটাকেই কিনতে পারো, যেটার দাম অ্যাপ্রক্সলি 150 থেকে 200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর সেই সঙ্গে তুলি অবশ্যই তোমরা চেষ্টা করবে যে লোম জাতীয় যে তুলি রয়েছে সেই তুলি কেনার চেষ্টা করবে, ক্লিয়ার হয়েছে? এই জিনিসগুলোকে তোমরা অবশ্যই ভালো রাখবে, তাহলে কিন্তু তোমরা এই সমস্ত যতক্ষণ ধরে তোমরা এই ভিডিওগুলি দেখলে এইগুলি কিন্তু সব কিছু তখনই কমপ্লিট হবে বা তখনই সব কিছু তোমরা করতে পারবে যখন তোমাদের কাছে এই ম্যাটেরিয়ালসগুলো ভালো থাকবে। তাই হোক তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি আজকের ভিডিওটির মধ্যে দিয়ে। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টের মাধ্যমে জানিও তোমার মতামত। আজ এই পর্যন্তই রাখবো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। বাই।